জ্যাম আছে এটা আর এটা কি আছে আচ্ছা দাদা এটা কি ইশাবাস এ তরকারি নেব না আর উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম ছড়ানো আছে তো পার্ক পয়েন্টে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো পার্ক পয়েন্টে কি বলবো মানে আমরা একটা একটা করে ডিশ নিয়েছি জাস্ট রাইসটা দুটো বাটি নিয়েছি রাইস আমাদের তিনজনের খেয়ে ওভারলোড হয়ে গেছে এত গ্রেভি এত বড় পিস মাছ দিয়েছে তো আমার তো মোটামুটি দারুণ লাগলো খাবার দাবার মা খাবার দাবার কিরকম লাগলো বাপি একদম এক্সেস মানে একদম A1 কোয়ালিটি A1 হ্যাঁ তো সবার মুখে দেখতে পেলে একদম সুনাম হচ্ছে পার্ক পয়েন্টে আমিও রিভিউ টিভিউ দেখেই এসেছিলাম যে ভালো হবে তো সত্যিকারেরই ভালো রিভিউ গুলো ফেক না তো আমিও যাওয়ার আগে একটা রিভিউ দিয়ে যাব পার্ক পয়েন্টকে তো অসাধারণ আমাদের লাঞ্চ হলো তো এবার একটু ঘুমাবো তারপর বিকালের দিকে দীঘা বিচে যাচ্ছি ঘুরবো ভিডিও দেখাবো তোমাদেরকে ভিডিও করব তো চলো আমাদের সাথে থাকো টাটা তো এইভাবেই সারা সন্ধ্যে ভাই বিশে কাটিয়ে তারপর আবার রাত্রে হোটেলে ফিরে হোটেলেই সেই পার্ক ঘুরতেই হোটেলের রাতের খাবারের অর্ডার দিয়ে দিয়েছিল বাইরে আর যাওয়া হয়নি কোথাও তো হোটেলে খাবারই খাওয়া হয়নি তো চলো দেখে নিই আমাদের রাতের খাবারের ছিল তো আমরা ঘুরে টুরে চলে আসলাম আজকে বেশি ঘুরিনি ভালো লাগছিল না একটু বসেছিলাম গঙ্গা বলছি সমুদ্রের ধারে তো এখন ডিনার চলে এসছে চলো তাহলে দেখি ডিনারে কি আছে আজকে তো আমাদের ডিনারে আছে একটা ফ্রেশ লাইম সোডা অনেকক্ষণ আগে অর্ডার দিয়েছিলাম এটা খেয়ে একদম তলানিতে চলে গেছে একটা আছে হাতে গরম রুটি আর একটু দেখিয়ে দিই কিরকম 5-star না 3-star হোটেলে রুটি হয় এই দেখুন পুরো মায়ের হাত বানানো হাতের রুটি পারফেক্ট রুটি এটা এরকম করে আটকায় ভাবো আপনি জানেন চলো আটকানো হয়ে গেল মানে লেবু পেঁয়াজ দিয়েছে এটা কমপ্লিমেন্টারি ফ্রি থাকে প্রত্যেকটা খাবারের সাথে একটা স্পেশাল আমার জন্য ভাত আমি রুটি খাই না আর এটা একটা কাতলা কালিয়া আর এই যে মেন আইটেম চিকেন ভর্তা রুটি দিয়ে খাওয়ার জন্য ওপরে এটা মনে হচ্ছে ডিম সিদ্ধ বয়েলড এগ 4 পিস করে দিয়ে দিয়েছে আর ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম ছড়ানো আছে দেখে তো আছেন ফ্রেশ ক্রিম তো চলো আমরা খাওয়াটা স্টুড স্টার্ট করি স্টুড কি বলছে উল্টো পাল্টা জিনিস তারপর খাবারের টেস্ট কিরকম ছিল জানাচ্ছি চলো এখানে এখন প্লেটটা ঠিক আছে বাবা নিয়ে নিল ওই কোনা থেকে শুরু করো যা যা লাগবে এখানে কফি আছে চা জুস লাইন দিয়ে দিয়েছে সবাই মা নিয়ে নিচ্ছে লাইন কি নেবে সেটাই শুধু মা উপমা উপমা এটা ডিম সিদ্ধ তুমি সেটা নেবে না একটা ডিম সিদ্ধ নিলে তুমি যটা খাবে তটা না উপমা নেবে আচ্ছা অল্প অল্প করে নাও সব কিছু তরকারি নেবে না মা
কাটি না তরকারির জন্য। Thank you.